আমরা যতগুলো প্রচলিত জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আছে সবাই সব জনরার নিয়েই খেলে থাকে। তো আমাদের দেশে হইচই বা চরকি সহ অন্যান্য যারা আছে তারাও এই জনরাগুলোতে টাচ করে, কিন্তু অ্যাকশন থ্রিলারে, কিন্তু পিওরলি অ্যাকশন থ্রিলারে কিন্তু এই প্রথম হইচই খেললো এবং তাদের শুরুটা হলো আমাদের মাধ্যমেই, কপ ক্রিয়েশনের মাধ্যমেই। তো এক্ষেত্রে যেটা বলবো আমি যে আমাদের দেশের দর্শকরা ইউজুয়ালি ফ্যামিলি ড্রামা বা পলিটিক্যাল ড্রামা এই জাতীয় জিনিসগুলোতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমাদের নির্মাতারাও স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সেগুলোই বেশি হয় আমাদের এখানে। তো এই ঝুঁকিপূর্ণ যে সাইডটা, যেটা হরর কিংবা অ্যাকশন থ্রিলারে কেউ খুব একটা যায় না, তো আমরা এখানে গিয়েছি। তারপরেও কিন্তু এই অ্যাকশন থ্রিলারের মাঝখানেও আমরা কিছুটা ড্রামা রেখেছি, যেটা হয়তোবা ইতিমধ্যে আপনারা যারা দেখেছেন তারা দেখবেন যে গল্পটাতে জীবনের অনেক ছোঁয়া আছে। তো জীবনের ছোঁয়া বলতে আমাদের যে লোকাল যে বিষয়টা, সেই বিষয়টা আমরা এখানে এনেছি। আপনারা ইন্ডিয়াতে হয়তোবা ফ্যামিলি ম্যান দেখেছেন, ইসরায়েলের হয়তোবা ফদা দেখেছেন, এটা কিন্তু প্রত্যেকের লোকাল ভার্সন। সো আমরা যদি বানাই তাহলে আমরা মিশন হান্ডাউন বানাবো। আপনি হয়তোবা বলতে পারেন যে সেটা হয়তোবা ইন্টারন্যাশনালি তাদের মতো হয় নাই, আমি বলবো হ্যাঁ তাদের মতো হয় নাই, এটা টোটালি আমাদের মতো হয়েছে। কেননা ওয়ার্ল্ড ওয়াইডই এখন ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে কিংবা ওটিটি কন্টেন্ট বানানোর ক্ষেত্রে লোকাল যে ফরম্যাটটা সেটাকেই প্ল্যাটফর্ম চুজ করে, যে যে যার লোকাল জিনিসটাই তোমরা বানাও, আমরা আমাদের লোকালটা বানিয়েছি, এটাই আমাদের সক্ষমতা, এটাই আমাদের গল্প, এটাই আমাদের স্টাইল। তো এখান থেকে অনেক ধরনের সমালোচনা আলোচনা হচ্ছে, পজিটিভ নেগেটিভ অনেক কিছুই আসতেছে। সব মিলিয়ে আমরা খুবই হ্যাপি যে পিপুল আর টকিং অ্যাবাউট মিশন হান্ডাউন, এবং সেখান থেকে সবথেকে বেশি আলোচনায় যে বিষয়টা এসেছে সেটা হলো আর্টিস্টদের অভিনয়। তো আমি বলবো যে বিইং এ মেকার অর রাইটার অব দিস সিরিজ, যে নাইম মিম এই দুইজনকে নিয়ে প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়াতে এবং পত্রিকাতে তাদের ক্যারেক্টার মাহিদ এবং নীরা নিয়ে যতটুকু আলোচনা হচ্ছে, আমি বলবো যে আমার এ যাবৎকালে বানানো কোনো কন্টেন্টের কোনো ক্যারেক্টার নিয়ে এত আলোচনা হয়নি। তো এটা আমি বলবো যে বিইং এ মেকার অথবা রাইটার হিসাবে এটা আমার জন্য অনেক পাওয়া। পাশাপাশি আরও কিছু ক্যারেক্টার যেরকম মশিউর, জিল্লুর, লাভিব, সাবিলা, এরকম বেশ কিছু ক্যারেক্টার নিয়েও পাশাপাশি কথা হচ্ছে এবং তারা খুবই প্রেজ পাচ্ছে। সো মিশন হান্ডাউন নিয়ে কথা যতটুকু না হচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে ধরে ধরে কথা হচ্ছে, তার মানে প্রত্যেক দর্শক আণুবীক্ষণিক বিশ্লেষণ করেছে এই পুরো সিরিজটা নিয়ে। নীরা চরিত্রটা আসলেই মিশন হান্ডাউন চলে আসে এবং মাহিদ আসলেই মিশন হান্ডাউন চলে আসে। তো এইভাবে শুধু সিরিজ নিয়ে নয়, 5 থেকে 7টা ক্যারেক্টার নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে, সেটা আমি বলবো যে বিইং এ মেকার আই এম ভেরি মাচ হ্যাপি অন দেম, যে যারা এতে পার্টিসিপেট করেছে এবং যারা আমাদেরকে আলোচ্য সূচিতে এতটাকে টপ চার্টে নিয়ে এসেছে। এই ঈদের মধ্যেও অনেক ঈদের সিনেমা মুক্তি পেয়েছে, ঈদে সাধারণত সিনেমা নিয়ে আলোচনা হয় কিন্তু সেখানে সিরিজটা নিয়েও যে আলোচনা হচ্ছে আমাদের সিরিজটা নিয়ে, এটা ডেফিনেটলি আমাদের জন্য একটা বড় পাওয়া। আরেকটা বড় পাওয়া আমি বলবো সেটা হলো যে হইচইয়ের পক্ষ থেকে হইচই ইজ ভেরি হ্যাপি অন দ্য রেজাল্ট, যে পরিমাণ দর্শকরা দেশে বিদেশে দেখছে, যেটার একটা রিফ্লেকশন আমরা সোশ্যাল মিডিয়াতে পাচ্ছি, বাট নিউমেরিক্যাল ডাটাতে তো ডেফিনেটলি হইচই দেখতেছে। তো তাদের যে ভাষ্য সেটা হলো যে নতুন একটা শ্রেণী এখানে সাবস্ক্রাইব করতেছে এবং নতুন একটা শ্রেণী মিশন হান্ডাউন দেখতেছে, যারা ইউজুয়ালি তাদের রেগুলার কাস্টমার না। তো এটা তাদের মূল অবজেক্টিভ ছিল যে জনরা যদি আমি অ্যাড করি তাহলে আমাদের দর্শক শ্রেণী বা টার্গেট গ্রুপটাও অনেকটা স্প্রেড হবে এবং অ্যাড হবে। তো সেটা এখানে হচ্ছে। আর ওভারঅল আমি বলবো যে গল্পের ক্ষেত্রে আনসলভড দু একটা বিষয় রয়ে গেছে, সেটা নিয়ে হয়তোবা অনেকে কথা বলতে পারেন। আমরা হয়তোবা কোনো ইঙ্গিত দেইনি, বাট সেই লুপ হোলই ইঙ্গিত দেয় যে এটার আমরা হয়তোবা এই সলিউশনটা আমরা পরবর্তী সিরিজে করব। তার মানে এটার হয়তোবা অফিসিয়ালি ঘোষণাটা পরে আসবে, বাট ফ্রম আওয়ার সাইড উই আর প্রিপেয়ার টু মেক দ্য সেকেন্ড সিজন অফ মিশন হান্ডাউন। তো ওভারঅল আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাদের এই এক্সপেরিমেন্টাল নতুন একটা সিরিজ, যেটা আপনারা দেখেছেন 10টা পর্বে আমরা বিভক্ত করেছি, যদি খুবই ছোটো ছোটো পর্ব, সাইকোলজিক্যালি মনে হতে পারে এটা অনেক বড়, বাট এটা ইটস নিয়ার অ্যাবাউট 3 আওয়ার্স, বাট আমরা বিদেশি সিরিজের ক্ষেত্রে দেখে থাকি যে তাদের 8 পর্ব বা 9 পর্বের যে টোটাল ক্যারেক্টার বিল্ড আপ করতে বা তাদের সিরিজটা বিল্ড আপ করতে 2টা পর্ব নিয়ে নেয়, 2টা পর্বে 2 ঘন্টা চলে যায়।
তো সেখানে হয়তো আমাদের দুইটা বা তিনটা পর্বে খুব হলে এক ঘন্টা বা 50 মিনিটের মতো যাবে। তো আমি বলবো যে 10 পর্ব নট এ ফ্যাক্টর, জাস্ট শুরু করুন, প্রথম পর্বটা শেষ করুন, সিরিজই আপনাকে আটকিয়ে রাখবে।